অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মা, তুমি একটা কথা কেন বুঝতে চাইছো না? স্নিগ্ধাকে যদি আমি বিয়ে করতে পারতাম তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম। আর এখনো স্নিগ্ধা যদি এই বাড়িতে আসে সব থেকে বেশি খুশি আমি হব। কিন্তু তুমি ওকে যেভাবে কাছে টানতে চাইছো সেটা একদম ঠিক নয়। মিথ্যা দিয়ে কখনো ভালো সম্পর্ক হয় না মা। সেটা তোর থেকে ভালো আর কে জানে বিশু। মা, স্নিগ্ধার সাথে যেটা হয়েছে তাতে আমার বা বোনের কারোর কোনো দোষ নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর স্নিগ্ধাকে যখন আমি এটা বোঝাতে গেছিলাম তুমি সবচেয়ে বেশি বাধা দিয়েছিলে। আর এখন তুমি নিজেই স্নিগ্ধাকে এ বাড়িতে আসতে বলছো। কি বলছিস তুই? মা হয়ে মেয়ের ভালো চাইবো না? মা, এটা কেমন ভালো চাওয়া? এর চেয়ে তো তুমি নিজেই স্নিগ্ধাকে বুঝিয়ে বলতে পারতে আমার আর মনের ব্যাপারটা। স্নিগ্ধা তোমার কথা শোনে, ও নিশ্চয়ই তোমার কথা বুঝতো। আমি কেন বোঝাতে যাব? আমি কেন বলতে যাব তোর জন্য একটা মিথ্যে সম্পর্কে আবার জড়াতে? মা, একদম চেঁচাবি না, একবার ভেবে দেখ তখন থেকে কতবার তুই নিজের কথা বলেছিস আর কতবার ওই মনের কথা বলেছিস। আসলে কি জানিস তো, নীরার বাবা ওর মেয়েটাকে এগিয়ে দিয়ে তোর মাথাটা একেবারে জম্মের মতো খেয়েছে। ওতে আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যেদিন মাথা থেকে নীরা, মন এগুলো সরাতে পারবি সেদিন আসিস, আসিস স্নিগ্ধাকে নিয়ে কথা বলতে। মা থাক, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না, তুমি তোমার কথা ভাবো। কিছুদিন আগে ভেবেছিলাম তুমি একটু পাল্টে গেছিলে, তুমি আবার যা শুরু করেছো শিগগিরই সংসারে আগুন জ্বলল বলে, তারপর সেই আগুনের ওপর বসে তুমি চা বানিয়ে খেও যত ইচ্ছা। এই অপদার্থ, অপদার্থ সব, এরা আমার ছেলে মেয়ে? হ্যাঁ ঠাকুর, ঠাকুর একটু দেখো ঠাকুর, এদের জন্য না হচ্ছে আমার ইচ্ছা পূরণ আর না নীরার বাপের বাড়িতে আগুন জ্বলছে। একটু মুখ তুলে যাও ঠাকুর, একটু দেখো, আজ আমার কাছে আমার ছেলে নেই, মেয়ে নেই, আমার সাথে সংসারটাও ভেঙে ছারখার হয়ে গেছে। এখন চাই নীরার বাড়িটাও একেবারে শেষ হয়ে যাক, একদম শেষ হয়ে যাক নীরার বাপের বাড়ি। রানাদা, দি ভাই, দিদি, আরে আগে আসল লোককে দেখো। এই তো আসল লোক মিস্টার জুনিয়র, এসো এসো বড় মাসির কাছে আদর করো, এসো বলে বাবলে বাবলে। কি তুই আমাকে চিনতে পারছিস? হ্যাঁ চিনতে পারছো তুমি? আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতর। এগি অংশুদা কোথায়? ওর কথা আর বলো না, ওকে বলেছিলাম মিষ্টি নিয়ে একবার ট্যাক্সি করে আসতে, ট্যাক্সি নিয়ে এলো কিন্তু মিষ্টি কিনতে ভুলে গেল। আরে বাবা ভোলেনি ভোলেনি, এসব ওর হলো কিপটেমি, এখন তো কিপটেমির ফল ভুগছে, মিষ্টি কিনে অটো করে আসছে। ও তাই জন্য তোদের এত দেরি হলো নাকি? না না শুধু তার জন্য নয়, পাঁচও দেখো। এই বিথি তোর পা এভাবে কাটলো কি করে? আসলে দি ভাই আসার সময় না ধোকা লেগে গেছে। শুধু তাই নয়, সারা রাতকে বাজারে গেছিল, বাইকে হাঁটুতে ধাক্কা খেয়েছে। সে কি এখন ঠিক আছে তো? আরে বেশি লাগেনি, না হলে আমরা আসতাম কি করে? না না কিন্তু আমার এটা একদম ভালো লাগছে না, এইভাবে শাহানের অ্যাক্সিডেন্ট, বিথির ঠিক বেরোবার আগে পায়ে লাগা, খারাপ কিছু হবে না তো? আমিও তাই বলছিলাম। আচ্ছা আজকাল এইসব কেউ মানে নাকি? হ্যাঁ মানে তুমি একেবারে ঠিক কথা বলেছো না, না এইসব হলো কুসংস্কার। আসলে দি ভাই আমারও না খুব টেনশন হচ্ছিল কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তুই এখন সব ছাড় তো, তোদের জন্য গিফট গুলো এনেছি, দেখ তো কেমন হয়েছে। চল 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 চল। আরে কাকু। হ্যাঁ কাকু বলো। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তিথি, আরে শোনো শোনো, কাকুরা বর্ধমান থেকে বেরিয়ে পড়েছে, নীরা আর অয়নও আসছে কাকুর সাথে, আর ইন্দ্র একেবারে বড়দিনে আসবে মাসিবাদের সাথে নিয়ে। আচ্ছা মনরাও আসছে তো? হ্যাঁ আসছে তো। আচ্ছা আমি ব্যাগগুলো ভেতরে রাখি। হ্যাঁ বলছি পিকনিকটা কোথায় হবে? আরে ওসব আমার উপর ছেড়ে দাও,
যা সায়ন আসতে পারবে? আরে ওকে নিয়ে তুমি চিন্তা করো না, ও একদিনের মধ্যে একেবারে ফিট হয়ে যাবে। আশার তো কথা, কিন্তু ওই যে কাজে ব্যস্ত তাই একটু দেরি হবে। ব্যস্ত বাবুজি? হ্যাঁ সে তো বটেই, কাজের যা চাপ কি করে আসবে বলো তো দেখি। এই যে আরেকজন ব্যস্ত বাবু, রান্না আমি তোমাকে ভালো করে বলে দিলাম, এবারে ব্যবসা শুরু করলে কিন্তু তুমি আগের মতন আমার ব্যস্ত থাকলে চলবে না, বউয়ের কথা মাথায় রাখতে হবে। আরে শুধু কথা কেন, আমি তো বউকেই মাথায় রাখতে পারি। দেখি দেখি দেখি, আরে কি হলো এটা, কি হচ্ছে? আরে দেখি না, তুমি ছাড়ো, আরে মাথায় করে রাখো, কি মুশকিল। আরে বিথি আমার হবু বরকে ফোন করে বলেছে তোমার সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সব বাচ্চাদের জন্য, জুনিয়র, গুড্ডু, ছুটকি সবার জন্য সান্টা ক্লজের টুপি আনিয়েছি। আর আমরা এটাও ঠিক করেছি যে বড়দিনের দিন বাবার বাড়িতে আমরা চড়ুই ভাতি করব। না সায়ন, বিয়ে বেনারসি হয়তো আমার নিজের ভাগ্যেই নেই। সায়ন, শিবানি তুমি? আরে আমি তো নিচ থেকে অনেকক্ষণ ধরে ডাকছি তোমাকে, ভেতরে এসে দেখি বাড়িতে কেউ নেই, তুমি শুনতে পাওনি? না গো আমি ঠিক শুনতে পাইনি, যাই তুমি বসো না। ঠিক আছে, তো পায়ে কি হয়েছে? ওই আজকে বাজার গেছিলাম তো ছোট একটা বাইক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি বলছো, কি বাড়িতে তো কেউ নেই, ডাক্তার দেখিয়েছো? চলো আমি তোমাকে নিয়ে। শোনো না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি, কালকের মধ্যে ফিট হয়ে যাবো, তুমি বসো তো, বসো। শিওর, 100%। চলো বসো, তুমি বসো। শিবানি এই ফাইলগুলো কিসের? ও বা, এখানে ওই অ্যাকাউন্টসে কিছু পেপার আছে আর কিছু নতুন ডিজাইন। আসলে তুমি তো আজকে অফিসে যাওনি, তা আমি নিজেই নিয়ে এলাম। এখানে এসে মনে হলো যে আনলেই ভালো হতো। যাকে তুমি একটু রেস্ট করো তো, আর চা কফি কিছু খাবে, আমি বানাবো। কি কি হয়েছে, কি দেখছো? দেখছি বিয়ে ভাঙা, দুঃখ, কষ্ট, তারপরে অফিস, কাজ, ফাইল, কি করে এগুলো সামলাও বলো তো শিবানি। বিথি বিথি নেই, বাবার বাড়ি গেছে ও বড়দিনের পিকনিক করতে। তুমি যাবে না? ইন্দ্রদা যাবে, রানাদা ওখানেই আছে, রবিদাও হয়তো যাবে।